আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুল স্ট্যাক রিয়েক্ট উইথ ফায়ারবেস কোর্সে। এই কোর্সটা জবডেডি কমপ্লিট রিয়েক্ট ওয়েব ডেভেলপার কোর্সের সেকেন্ড পার্ট। জবডেডি কমপ্লিট রিয়েক্ট ওয়েব ডেভেলপার কোর্সকে হচ্ছে দুইটা পার্টে ভাগ করা হয়েছে। ফার্স্ট পার্ট আপনারা মাস্টারিং রিয়েক্ট কোর উইথ প্রজেক্টস এই টাইটেলের আন্ডারে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনারা এই কোর্সের মাঝে হয়তোবা ফার্স্ট পার্টের কোনো রেফারেন্স পেতে পারেন। প্রিরিকুইজিট, আপনারা এই কোর্সে জয়েন করতে হলে কিছু কিছু ব্যাপার আগে থেকে জেনে আসতে হবে। তার মধ্যে HTML, আমরা ডিরেক্টলি HTMLকে আমাদের প্রজেক্টে ইউজ করব না, বাট HTML লাইক সিনট্যাক্স, যেটা JSX নামে পরিচিত, সেই সিনট্যাক্স হচ্ছে আমরা আমাদের এই কোর্সে ইউজ করব। আপনি যদি HTML নিয়ে ভালো জানেন তাহলে আপনার JSX লিখতে কমফোর্টেবল ফিল করবেন। CSS এই কোর্সের জন্য ম্যান্ডেটরি না, বাট আপনি যদি CSS জানেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটের একটা বেটার আউটলুক দিতে পারবেন। জাভাস্ক্রিপ্ট, এই কোর্সে জয়েন করতে হলে আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্টের ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, জাভাস্ক্রিপ্টের ওয়ার্কিং নলেজ থাকতে হবে। এই কোর্সের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কোর রিয়েক্ট জেএস নলেজ থাকতে হবে। আপনি রিয়েক্ট নিয়ে প্রিভিয়াসলি কাজ করেছেন অথবা রিয়েক্ট নিয়ে হচ্ছে ছোটোখাটো প্রজেক্ট ডেভেলপ করেছেন, তাহলেই আপনি বেসিক্যালি এই কোর্স থেকে বেটার কিছু নিতে পারবেন। কতটুকু রিয়েক্ট নলেজ আপনার জানা থাকা লাগবে? এখানে আমি কিছু পয়েন্ট মেনশন করতেছি। একটা হচ্ছে আপনার আপনাকে রিয়েক্ট কি, রিয়েক্ট কম্পোনেন্ট কীভাবে লিখতে হয়, কীভাবে হচ্ছে রিয়েক্ট কম্পোনেন্টকে হচ্ছে কম্পোজিশন করতে হয়, মানে একসাথে করে কীভাবে হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয়, সে ব্যাপারটা আপনাকে জানা থাকা লাগবে আগে থেকেই। রিয়েক্ট প্রপস নিয়ে আইডিয়া থাকতে হবে, কীভাবে হচ্ছে আমরা চেঞ্জিং ডাটাগুলোকে স্টেটের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারি, অথবা হচ্ছে কীভাবে আমরা ইউজারের ইন্টারাকশনকে ইভেন্টের মাধ্যমে ডিল করতে পারি, এই পুরো ব্যাপারটা আপনার জানা থাকা লাগবে। কীভাবে হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে আপনার রাউটিং নিয়ে হচ্ছে কাজ করতে হয়, কীভাবে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে ডিফারেন্ট পেজে নেভিগেট করতে হয়, সে ব্যাপারটা আপনাদের আগে থেকে জানা লাগবে। রিয়েক্ট হুকস নিয়ে একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকা লাগবে, মানে যেটা হচ্ছে আমাদের ফাংশনাল কম্পোনেন্টে স্টেটকে ইউজ করাটা খুব ইজি করে দিচ্ছে। আপনার লাইফ সাইকেল মেথড নিয়ে খুব ভালো আইডিয়া থাকতে হবে, যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ডিফারেন্ট স্টেজে আপনি ডিফারেন্ট কোডকে হচ্ছে রান করতে পারবেন লাইফ সাইকেল মেথড ইউজ করে। কীভাবে হচ্ছে আপনার থার্ড পার্টি API থেকে ডাটা ইউজ করে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন, অথবা কীভাবে হচ্ছে আপনার অ্যাসিনক্রোনাস ডাটাকে আপনার অ্যাপ্লিকেশনে ডিল করতে, পুরো ব্যাপারটা আপনাদের আগে থেকে জানা থাকা লাগবে। অবশ্যই আপনারা রিয়েক্ট দিয়ে যদি হচ্ছে প্রিভিয়াসলি কোনো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করে থাকেন তাহলে আপনাদের জন্য এই কোর্স ফলো করা খুবই খুবই ইজি হবে। আপনার রিয়েক্ট দিয়ে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন যদি হচ্ছে প্রিভিয়াসলি ডেভেলপ করে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই কনসেপ্টগুলো, উপরের এই কনসেপ্টগুলো নিয়ে আপনাদের জানা থাকার কথা। আর যদি হচ্ছে আপনারা স্টিল এই কনসেপ্টগুলো নিয়ে হচ্ছে কমফোর্টেবল ফিল না করেন তাহলে অবশ্যই আপনারা জবডেডি কমপ্লিট রিয়েক্ট ওয়েব ডেভেলপার কোর্সের যে ফার্স্ট পার্ট আছে সেই পার্টটা ট্রাই করতে পারেন। ডিসক্লেইমার, আপনি যদি রিয়েক্টের বেসিক না জানেন, রিয়েক্ট দিয়ে প্রিভিয়াসলি কোনো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ না করে থাকেন তাহলে এই কোর্স আপনার জন্য না, কারণ আমরা এখানে রিয়েক্টের কোনো বেসিক কনসেপ্ট ডিসকাস করব না। আমরা ধরেই নিব যে আপনি রিয়েক্টের বেসিক জানেন এবং রিয়েক্টের কোর কনসেপ্টগুলো নিয়ে আপনার একটা বেটার আইডিয়া আছে, তারপরে আপনি এই কোর্সে জয়েন করতেছেন। এই কোর্স থেকে আপনি কী কী এক্সপেক্ট করবেন? সো আমি যদি বলি এই কোর্সের নাম হচ্ছে ফুল স্ট্যাক রিয়েক্ট উইথ ফায়ারবেস। আপনারা সবাই জানেন, যেহেতু আপনারা অলরেডি রিয়েক্ট নিয়ে, আমি ধরে নিচ্ছি আপনারা রিয়েক্ট নিয়ে হচ্ছে কাজ করেছেন কিছুটা হলো, তো আমরা জানি যে রিয়েক্ট হচ্ছে একটা ফ্রন্ট এন্ড লাইব্রেরি। আমরা রিয়েক্টের মাধ্যমে আমরা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। তো আমরা সবাই জানি যে একটা ওয়েব প্রজেক্টের, একটা ওয়েবসাইটের একটা ফ্রন্ট এন্ড থাকে, একটা ব্যাক এন্ড থাকে। ফ্রন্ট এন্ডে আমরা যে ভিজুয়াল যে ব্যাপারটা আছে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেই ব্যাপারটা হচ্ছে আমরা ডিল করে থাকি। ব্যাক এন্ডে যে লজিক আছে, কন্ডিশনালস আছে, যেটা আন্ডার দ্য হুড হচ্ছে, আমরা যেটা দেখতে পাই না, সেই ব্যাপারটা হচ্ছে আমরা ব্যাক এন্ডে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করে থাকি। যেমন আমি যদি বলি, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, লগ ইন, লগ আউট সিস্টেম, ইমেল সেন্ডিং, ফটো আপলোডিং, এই পুরো ব্যাপারটা হচ্ছে আমরা আসলে ব্যাক এন্ডে করে থাকি, ডাটাবেস ডিলিং। ওকে, তো রিয়েক্ট শুধুমাত্র হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডটাকে কভার করতেছে। আমাদের ফ্রন্ট এন্ডে একটা ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন কীভাবে ডেভেলপ করতে হবে সেই ব্যাপারটাতে হচ্ছে আমাদের হেল্প করতেছে রিয়েক্ট।
আমাদেরকে ব্যাকএন্ড নিয়ে ডিল করার জন্য আমাদেরকে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেটা হোক পিএসপি, সেটা হোক পাইথন, সেটা হোক নোট জেএস, যদিও টেকনিক্যালি নোট জেএস কোনো ল্যাঙ্গুয়েজ না, জাস্ট একটা রান টাইম। তো আপনাকে ব্যাকএন্ড একটা টেকনোলজি জানতে হবে, আপনাকে ব্যাকএন্ডের ডাটাবেজ নিয়ে ডিল করতে হবে। বাট আপনারা অনেকেই চান অথবা হচ্ছে অনেকেই ব্যাকএন্ড কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে শিখতে চাচ্ছেন না অথবা শিখতে চান না, তো তাদের ক্ষেত্রে যদি আপনি রিয়েক্ট দিয়ে ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? আপনার সেই ক্ষেত্রে গুগলের একটা সার্ভিস যেটা নাম হচ্ছে ফায়ারবেজ, সেই সার্ভিসটা আপনাদেরকে হেল্প করবে। আপনি ফায়ারবেজের মাধ্যমে আপনি একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যা যা করতে পারেন সব কিছু হচ্ছে আপনার ফায়ারবেজের মাধ্যমে করতে পারবেন। সো আমাদের এই পুরো কোর্সের এজেন্ডা হচ্ছে এটা যে আমরা রিয়েক্টকে ফ্রন্ট এন্ডে ইউজ করব এবং আমরা ব্যাকএন্ড হিসাবে ফায়ারবেজ ইউজ করব, আমরা ফায়ারবেজের ডাটাবেজ ইউজ করব, আমরা ফায়ারবেজের মাধ্যমে রেজিস্ট্রেশন দেখব, আমরা ফায়ারবেজের মাধ্যমে লগ ইন লগ আউট সিস্টেম দেখব, ফায়ারবেজের মাধ্যমে আমরা ইমেজ আপলোড করব। সো যেটা হচ্ছে আসলে একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমাদেরকে অফার করে, সে পুরো ব্যাপারটা হচ্ছে আমরা ফায়ারবেজের মাধ্যমে করব। তাহলে আমাদের ফ্রন্ট এন্ড রিয়েক্টে থাকবে আর ব্যাকএন্ড থাকবে হচ্ছে ফায়ারবেজে, এবং আমাদের এই যে কম্বিনেশন, কম্বিনেশনের কারণেই আসলে এই এই কোর্সের নাম হচ্ছে ফুল স্ট্যাক রিয়েক্ট উইথ ফায়ারবেজ। আরেকটা ব্যাপার হচ্ছে রিয়েক্ট হচ্ছে জাস্ট একটা লাইব্রেরি। আমরা রিয়েক্ট ইউজ করে আমাদের ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, বাট রিয়েক্ট হচ্ছে জাস্ট ছোটো একটা লাইব্রেরি। আমরা চাইলে রিয়েক্টের যদি ফুল পোটেনশিয়াল যদি নিতে হয়, আমরা রিয়েক্টে যদি একটা ফুল ফিচার্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই, তাহলে কিন্তু আমাদের থার্ড পার্টি প্যাকেজের হেল্প নিতে হয়। স্পেশালি রিয়েক্টের রাউটিং কিন্তু হচ্ছে রিয়েক্টের কোনো ইন্টিগ্রাল পার্ট না, সো রাউটিং এ ব্যাপারটার জন্য হচ্ছে আমাদেরকে থার্ড পার্টি প্যাকেজ ইউজ করতে হয়। সেটার মধ্যে হচ্ছে রিয়েক্ট রাউটার ডম অথবা রিচ রাউটার, যেটা আপনারা অলরেডি যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই জানেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা রিয়েক্টের যে বেসিক ওয়ে আছে কোনো ব্যাপার ঢিল করার জন্য, সাপোজ আমি যদি বলি যে আমরা প্লেন ওয়েতে আমরা হচ্ছে রিয়েক্টে ফর্মকে ডিল করি, বাট আমাদের এই ফর্ম ডিলিংয়ের যে পার্টটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের থার্ড পার্টি প্যাকেজ ইউজ করে আরও অনেক অনেক ইজি করে ফেলতে পারি। ওকে, যেটা হচ্ছে আমাদের আসলে পুরো ডেভেলপারদের যে পোটেনশিয়াল সেটা হচ্ছে ইনক্রিজ করবে, আমরা অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেটার আউটপুট হচ্ছে আমরা প্রোডিউস করতে পারবো। আমি আরেকটা এক্সাম্পল যদি বলি, যে আমরা হচ্ছে রিয়েক্টের যে কনটেক্সট এপিআই আছে, যেখানে হচ্ছে আমরা স্টেটকে একটা সেন্ট্রাল প্লেসে রেখে আমরা আমাদের প্রতিটা কম্পোনেন্টে সেই স্টেটকে হচ্ছে কনজিউম করতে পারি, সেই কনটেক্সট এপিআই ইউজ না করে আমরা যদি হচ্ছে রিডাক্স ইউজ করি, তাহলে আমরা আমাদের স্টেট ম্যানেজমেন্ট অনেক বেশি ফিউচার প্রুফ হবে। সো আমরা চাইলে রিয়েক্টকে থার্ড পার্টি প্যাকেজ ইউজ করে আমরা অনেক অনেক বেশি এক্সটেন্ড করতে পারি এবং আমরা আমাদের মতো করে রিয়েক্টকে ইউজ করতে পারি। আমাদের কোর্সের এজেন্ডা হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে আমরা ফুল স্ট্যাক রিয়েক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, আর আরেকটা হচ্ছে আমরা রিয়েক্টের কোর ফাংশনালিটিগুলোকে হচ্ছে এক্সটেন্ড করব। আমরা থার্ড পার্টি প্যাকেজ ইউজ করে আমরা হচ্ছে আমাদের পুরো ডেভেলপমেন্টাল যে লাইফ সাইকেল আছে সেটাকে ইজি করে ফেলব। আমরা এই পুরো কোর্স জুড়ে আমরা যেটাই শিখবো সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্টে হচ্ছে অ্যাপ্লাই করব। কী কী টপিকস এই কোর্সে ডিসকাস করা হয়েছে, আমি এটা প্রিভিয়াসলি মেনশন করেছিলাম যে কীভাবে হচ্ছে আমরা প্লেন ওয়েতে রিয়েক্টে ফর্ম ডিল না করে আমরা থার্ড পার্টি প্যাকেজ যেটা হচ্ছে স্পেশালি ফর্মিক, যেটা খুবই পপুলার রিয়েক্ট কমিউনিটিতে, ফর্মিক ইউজ করে কীভাবে হচ্ছে আমরা বেটার ওয়েতে ফর্মকে ডিল করতে পারি সে ব্যাপারটা হচ্ছে আমরা দেখব। আমরা কীভাবে হচ্ছে রিচ টেক্সট এডিটিং ব্যাপারটা দেখতে পারি, যেমন আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছেন অথবা হচ্ছে যারা হচ্ছে অন্যান্য ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করেছেন, তারা দেখেন যে আপনি কোনো টেক্সট লিখলে আপনি সেটাকে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন অথবা আন্ডারলাইন করতে পারেন। সো এই ব্যাপারগুলো হচ্ছে রিচ টেক্সট এডিটিংয়ের আন্ডারে পড়ে। সো আমরা কীভাবে রিচ টেক্সট এডিটিং অ্যাপ্লাই করতে হয় রিয়্যাক্টে সে ব্যাপারটা হচ্ছে দেখব। আমরা কীভাবে হচ্ছে আমরা একটা বেটার একটা ডিজাইন পেতে পারি ম্যাটেরিয়াল ইউআই রিয়েক্ট ইউজ করে সে ব্যাপারটা হচ্ছে আমরা দেখব, যেটা হচ্ছে যত বেস্ট প্র্যাকটিস আছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের অথবা ডিজাইন রিলেটেড সেই ব্যাপারগুলো হচ্ছে অ্যাপ্লাই করে ডেভেলপ করা হয়েছে। সো আমরা সেই ব্যাপারটা হচ্ছে দেখব কীভাবে আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করতে হয়। আমরা রিডাক্স নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কনটেক্সট এপিআই অল্টারনেটিভ, যেটা হচ্ছে আপনাকে বেটার ওয়েতে আপনার অ্যাপ্লিকেশনের স্টেপকে ডিল করতে হেল্প করবে। আমরা ফায়ারবেজ নিয়ে কথা বলবো, যে ফায়ারবেজের ফায়ার স্টোর ডাটাবেজ নিয়ে হচ্ছে কথা বলবো, কীভাবে হচ্ছে আমরা ফায়ার স্টোর ডাটা জমা রাখতে পারি, ডাটাকে নিয়ে আসতে পারি অথবা ডাটাকে আপডেট করতে পারি, পুরো ব্যাপারটা যেটা হচ্ছে আপনি একটা রিয়েল ডাটাবেজ হচ্ছে করতে পারেন পুরো ব্যাপারটাই দেখবো আমাদের এই কোর্সে। আমরা রেজিস্ট্রেশন লগ ইন লগ আউট এই সিস্টেম দেখবো, যেটা আসলে পুরো ব্যাকএন্ডের রেসপন্সিবিলিটি যেটা আমরা ফায়ারবেজের মাধ্যমে করতেছি। আমরা অথোরাইজেশন ব্যাপারটা দেখবো,
অথরাইজেশন ব্যাপারটা হচ্ছে কি, আপনি হচ্ছে একটা রেস্ট্রিকশন, একটা স্পেসিফিক অ্যাকশন রান করার জন্য আপনার ইউজার একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন থাকবে। সাপোজ আমি যদি হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশানে আমি একটা কোনো একটা ব্লগ যদি ক্রিয়েট করি, কোনো একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করি, তাহলে আমার পোস্ট অন্য যে কেউ চাইলে কিন্তু রিমুভ করতে পারবে না। সো এই যে এই রেস্ট্রিকশন লেভেলগুলো, এটা কিন্তু হচ্ছে অথরাইজেশনের মাধ্যমে হচ্ছে করা। এই ব্যাপারটা আমরা দেখব কীভাবে হচ্ছে আমরা সার্ভার সাইড কোড ফায়ারবেস ক্লাউড ফাংশনের মাধ্যমে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি, সে ব্যাপারটা দেখব, যেটা আপনারা অনেকেই সার্ভারলেস টেকনোলজির নামে হচ্ছে জেনে থাকতে পারেন। আমরা ফায়ারবেসের সার্ভার ইউজ করব আমাদের সার্ভার সাইড কোড রান করার জন্য। আমরা কীভাবে ইমেজ আপলোড করতে হবে, কীভাবে হচ্ছে আমরা ফায়ারবেস ডাটাবেসকে অনেক বেশি সিকিউর করতে পারি, সে ব্যাপারটা দেখব। আমরা এই কোর্সের বোনাস সেকশন হিসাবে কীভাবে নেক্সট জেএস ইউজ করে আমরা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, সে ব্যাপারটা দেখব। আপনারা যদি না জানেন নেক্সট জেএস কি, নেক্সট জেএস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা আসলে রিয়্যাক্টের উপরে ডেভেলপ করা হয়েছে, যেটা হচ্ছে আপনাকে বেটার কোডিং প্র্যাকটিস অথবা বেটার প্রজেক্ট অর্গানাইজেশনে হেল্প করবে, সাথে সাথে হচ্ছে আপনার কোর্স আপনার প্রজেক্টকে আউট অফ দ্য বক্স এসইও ফ্রেন্ডলি করবে, সাথে সাথে হচ্ছে পারফরমেন্স রিলেটেড বেনিফিট দিবে। আমাদের এই কোর্সের ফাইনাল পার্টে আমরা আপনাদের কিছু গাইডলাইন দিব, যেটা আপনারা ফলো করে আপনাদের ফিউচার স্টেপস কী হবে সেটা ঠিক করে নিতে পারবেন। এই পুরো কোর্স জুড়ে থিওরি এবং প্রজেক্ট দুইটাকেই হচ্ছে একসাথে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা থিওরি ডিসকাস করেছি, সাথে সাথে হচ্ছে কীভাবে সেটা প্রজেক্টে অ্যাপ্লাই করতে হয় সে ব্যাপারটা দেখেছি। সো আপনি পুরো ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিক্যাল ম্যানারে শিখতে পারবেন এবং আপনারা হচ্ছে প্রজেক্টে অ্যাপ্লাই করার মাধ্যমে সেই ব্যাপারটা শিখতে পারবেন। আপনি যখন কোনো প্রবলেম ফেস করবেন তাহলে কী করবেন, সাপোর্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফ আর কোর্সেস। মোস্ট প্রবলি আপনারা হচ্ছে আমাদের কোর্সের যে ফিডব্যাকগুলো আছে অথবা রিভিউগুলো আছে সেই রিভিউগুলো অলরেডি পড়ে ফেলছেন। আমরা কোর্স রিলেটেড যত সাপোর্ট আছে সেটা হচ্ছে ফেসবুক এবং স্কাইপ সাপোর্ট গ্রুপের মধ্য দিয়ে দিয়ে থাকি। আপনারা ফেসবুক এবং স্কাইপ সাপোর্ট গ্রুপে আপনারা লাইভ ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, সাথে সাথে আপনারা আপনাদের কোডিং এক্সারসাইজগুলো অথবা হচ্ছে আপনাদের প্রজেক্টগুলো হচ্ছে সাবমিট করতে পারবেন, যেটা বেসিক্যাল হচ্ছে আপনাদের ম্যান্টর রিভিউ করবে এবং রিভিউ করার পরে আপনারা সেটার একটা আউটপুট অথবা ফিডব্যাক পাবেন। যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা উইকলি অথবা বাই উইকলি আমরা হচ্ছে স্কাইপ লাইভ সেশনের আয়োজন করে থাকি, যেখানে আপনি আপনার ম্যান্টরের সাথে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারবেন এবং ডিফারেন্ট টপিক্স নিয়ে আসলে ওপেন ডিসকাস করতে পারবেন। সাথে সাথে হচ্ছে আপনি অন্যান্য যত স্টুডেন্ট আছে সবার সাথে হচ্ছে একটা সবার সাথে বেসিক্যালি ইন্টারঅ্যাকশন করতে পারবেন। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ লাইভ ডিসকাশন না থাকলে যেটা হয় সেটা হচ্ছে কিছু মিসিং মনে হয় কোনো একটা অনলাইন কোর্সে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে এই লাইভ সেশনের আয়োজন করে থাকি। মেন কথা হচ্ছে যে আপনারা কখনোই আপনাদের এই জার্নিতে একা ফিল করবেন না। এটা হচ্ছে একটা সাইড নোট, যেটা হচ্ছে আপনাকে অবশ্যই সাপোর্ট থেকে হেল্প নেওয়ার আগে অবশ্যই রিসার্চ করতে হবে এবং রিসার্চ করে সেই ব্যাপারটা নিয়ে আগে জেনে নেবেন। রিসার্চ হচ্ছে ওয়ান কাইন্ড অফ আর্ট, যেটা একজন ওয়েব ডেভেলপার অথবা প্রোগ্রামারদের লাইফ সাইকেলে মানে খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট। এবং মোস্ট অফ দ্য টাইম কোনো ডেভেলপার অথবা প্রোগ্রামার যদি হচ্ছে প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আসলে রিসার্চ করেই আসলে সেটা সলিউশন খুঁজে বের করেন। তো আমি হচ্ছে রিকমেন্ড করবো অবশ্যই যে সাপোর্ট থেকে হেল্প নেওয়ার আগে অবশ্যই আপনারা রিসার্চ করবেন, যেটা আপনাদের প্রোগ্রামিং পেনকে ম্যাচিওর করবে। সো দ্যাটস ইট, আশা করতেছি আমি কিছুটা হলেও আপনাদেরকে বুঝাইতে পারলাম যে আমরা আসলে এই পুরো কোর্স জুড়ে কী করব এবং আপনারা কীভাবে এই কোর্স থেকে বেনিফিটেড হবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।